আপনারা দেখছেন নিউজ কলকাতা। সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর নারায়ণপুর অঞ্চলের এক প্রতিবাদ সভায় সাংসদ তথা জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর সামনে সৌগত মোল্লার অনুগমী কর্মদক্ষ তথা প্রধান রাহিমা বিবিকে লাঠি মারে বলে অভিযোগ থাকে। তাহলে তারা তাকে বসুন, কিছু হবে না, বসেন। আমি বেবিকে বলবো তুমি নিচে থাকো, বেবি আমি সারদা বলছি, বেবিকে বলবো আস্তে আস্তে সারদ, বেবিকে অনুরোধ করছি, বেবি তুমি নিচে থাকো, বেবি তুমি নিচে থাকো, বেবি তুমি নিচে থাকো, আস্তে 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 আস্তে, বেবি বেবি অশুন আস্তে আস্তে। সংসদ শুভাশিস নিজে ওই অনুগামীকে ঠেকাতে যান, আবার শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে ভগবতী শীলের রিপোর্ট, নিউজ কলকাতা। থাকে তাহলে তারা তাকে ফোনা ফোনা নিজে আপনার বসুন, সহজে আপনি বসুন, সহজে আপনি বসুন, সহজে না সহজে না বসুন, সহজে না বসুন, সহজে আপনি বসুন, সহজে আপনি বসুন, আমার বসে আপনার বসুন, কিছু হবে না, বসেন। আমি বেবিকে বলবো তুমি নিচে থাকো, বেবি আমি সারদা বলছি, বেবিকে বলবো আস্তে আস্তে সারদ, নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব।